আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ঘরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে কি ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আঙ্গুলের করে গুনে গুনে এই দোয়াটা পাঠ করবেন আর নিজেই অবাক হবেন যে এমন করলে কি হচ্ছে, আল্লাহ আমাকে কি দিচ্ছে। তো দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যখন তাদেরকে কোনো মুসিবত পাকড়াও করে, তাদের উপর কোনো মুসিবত আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোরআনের পাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা কাদের পরিচয়? মুমিনদের পরিচয়, যারা কোনো বিপদের সময়, মুসিবতের সময় পাঠ করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে এমন কিছু দান করবেন যা সে কল্পনা করে নাই। হতে পারে সে যে জিনিসটা হারিয়েছে ওটা দিবে, অথবা ওটার থেকে বেস্ট আরো ভালো কিছু তাকে দান করবেন। যেমন ঘটনা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি উল্লেখ করতেছেন, আমার স্বামী যখন মারা গেল আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি, যেহেতু আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি শুনেছি ইন্না লিল্লাহ পড়তে হয়, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি পড়তে লাগলাম। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন আমি পাঠ করলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন আমি পাঠ করলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাকে, আমার স্বামী মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্বামী হিসাবে পেলাম। দেখেন, তার সাধারণ স্বামী মারা যাওয়ার পরে তিনি ভাবতেও পারেন নাই যে এটা হবেন, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়ার কারণে কোন দিক থেকে কি দিয়ে দিল তিনি নিজেও বুঝেন নাই। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে একটা ইফকের ঘটনা রয়েছে। সফরের মধ্যে ছিলেন, যুদ্ধের সফরের মধ্যে তিনি, অথবা কোনো হাজত পূরণের জন্য রাত্রেবেলা কাফেলাকে থামিয়ে তার গলার হার হারিয়ে যায়, কোনো জায়গায় প্রয়োজন পূর্ণ করার জন্য যান, সেখান থেকে দেখে কাফেলা চলে গেছে। এই জাতীয় অনেক ঘটনা হাদিসে পাকের মধ্যে এসেছে। তখনও তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন, সবাই যখন তিনি দেখলেন কাফেলা সবাই চলে গেছে, তিনি একা একা মরুভূমির মধ্যে শুয়ে আছে, তখন তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা, অনেকে ভাবতেছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, তিনি হযরত সাফফান রাদিয়াল্লাহু তাআলার সাথে অপকর্ম করেছেন যার কারণে তিনি সফর থেকে পরে এসেছেন। এই ধারণাটা অনেক মানুষের মধ্যে ছিল। তিনি আল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই ইন্না লিল্লাহ পড়ার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে একটা আয়াত নাজিল করে দিলেন, তোমরা কেন আয়েশার ব্যাপারে খারাপ ধারণা করছো, মুমিনদের মধ্যে এমন একটি দল কেন হলো না। কেউ কেউ ভালো ধারণা করেছিল, কেউ কেউ খারাপ ধারণা করেছিল। যারা খারাপ ধারণা করেছিল তাদের ধারণাকে উল্টে দেওয়ার জন্য সরাসরি আল্লাহ তাআলা গায়েবীভাবে একটা আয়াতই নাজিল করে দেন, আল্লাহু আকবার। এই ইন্না লিল্লাহ ফজিলত। এই জন্য যখনই আমরা কোনো, আমাদের কোনো বিপদ হবে, সন্তান মারা যাবে, স্বামী মারা যাবে, যখনই কোনো অঘটন ঘটবে, তখনই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের বিপদে সহায় হবেন ইনশাআল্লাহ, যেটা আমরা হাদিসে পাকের এই ঘটনা থেকে পড়ি। এই জন্য হাতের আঙ্গুলের কর গুনে গুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবারও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একবার, তিনবার, পাঁচবার, 1000 বার, 10000 বার, 20000 বার, যে যত বেশি পড়বেন তার তত ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।